একাদশ দ্বাদশ শ্রেণী উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মনিরুল ইকবাল, এবিসিডি কলেজ চৌগাছা যশোর। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। আলোচনা বিষয় উৎপাদনের মাত্রা ধারণা এবং উৎপাদন মাত্রার ধরন ও প্রকারভেদ। প্রথমে আমরা আলোচনা করব যে উৎপাদনের মাত্রাটা কি। উৎপাদনের মাত্রা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে উৎপাদনের বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে মোট যে পরিমাণ পণ্য উৎপাদন করা হয় তাকে উৎপাদন মাত্রা বলে। এই উৎপাদনের মাত্রা সম্পর্কিত কিছু বিষয় আছে, সেটা হলো উৎপাদন মাত্রা হলো যে মোট উৎপাদনের পরিমাণ। উৎপাদনের উপকরণ বৃদ্ধি পেলে উৎপাদনের মাত্রা বৃদ্ধি পায়, এর মাধ্যমে ব্যবসা সম্প্রসারিত হয়, এটি ক্ষুদ্র মাঝারি ও বৃহদায়তন হয়ে থাকে। পরিশেষে বলা যায় যে উৎপাদক কর্তৃক গৃহীত কৌশলের মাধ্যমে মোট যে পরিমাণ পণ্য উৎপাদন করা হয় তাকে উৎপাদনের মাত্রা বলে। এখন আমরা আলোচনা করব উৎপাদনের মাত্রার ধরন বা প্রকারভেদ। উৎপাদনের মাত্রা বা ধরনকে প্রথমত চারটা ভাগে ভাগ করছে। একটা হলো যে অতি ক্ষুদ্র উৎপাদন, ক্ষুদ্র মাঝারি উৎপাদন, ব্যয়বহুল উৎপাদন আর কাম্য উৎপাদন, এই চারটা ভাগে ভাগ করছে উৎপাদন ধরন বা প্রকারের ভেদকে। অতি ক্ষুদ্র যেটা বলতেছে সেটা হলো যে যেসব প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকা কিংবা শ্রমিকের সংখ্যা 16 জন থেকে 30 জন বা তার চেয়ে কম তাকে অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ বলে, যেটা জাতীয় শিল্প নীতি 2016 সাল। সেবামূলক শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 লক্ষ টাকার নিচেই কিংবা শ্রমিকের সংখ্যা সর্বোচ্চ 15 জন তাকে অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ বলে। যেটা এটা আগে ছিল শিল্পের ক্ষেত্রে, এটা হলো সেবার ক্ষেত্রে। এটা হলো যে জাতীয় শিল্পনীতি 2016। কোনো একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড অতি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদণ্ডে সেটি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে, সেই ক্ষেত্রে এই কর্মকাণ্ডটি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে জাতীয় শিল্পনীতি 2016। এখন আমরা আলোচনা করব ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ। ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের জমি কলকারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 75 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা কিংবা শ্রমিকের সংখ্যা 31 জন থেকে 120 জন তাকে ক্ষুদ্র এন্টারপ্রাইজ বা শিল্প বলে জাতীয় শিল্পনীতি 2016। সেবামূলক শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের জমি কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা কিংবা শ্রমিকের সংখ্যা 16 জন থেকে 50 জন তাকে ক্ষুদ্র এন্টারপ্রাইজ বা শিল্প বলে, যেটা জাতীয় শিল্পনীতি 2016 সালের অনুযায়ী। এরপরে আসলো মাঝারি এন্টারপ্রাইজ। মাঝারি এন্টারপ্রাইজ যেটা বলতেছে ম্যানুফ্যাকচারিং বা শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 15 কোটি টাকা থেকে 50 কোটি টাকা কিংবা শ্রমিকের সংখ্যা 121 জন থেকে 300 জন তাকে মাঝারি এন্টারপ্রাইজ বা শিল্প বলে। তবে তৈরি পোশাকের প্রতিষ্ঠান, শ্রমিক ঘনশিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা সর্বোচ্চ 1000 জন, এটা হলো যে জাতীয় শিল্পনীতি 2016 সাল। সেবামূলক শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 2 কোটি টাকা থেকে 30 কোটি টাকা কিংবা শ্রমিকের সংখ্যা 51 জন থেকে 120 জন
তাকে মাঝারি এন্টারপ্রাইজ শিল্প বলে, যেটা জাতীয় শিল্প নীতি 2016। কোনো একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদণ্ডে সেটি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে, সেই ক্ষেত্রে কর্মকাণ্ডটি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে জাতীয় শিল্প নীতি 2016। এখন এরপর আসলো বৃহৎ আয়তন উৎপাদন। বৃহৎ আয়তন এন্টারপ্রাইজ ম্যানুফ্যাকচারিং শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতীত রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 50 কোটি টাকার অধিক কিংবা শ্রমিকের সংখ্যা 300 জনের অধিক তাকে বৃহৎ আয়তন শিল্প এন্টারপ্রাইজ বলে। তবে তৈরি পোশাক প্রতিষ্ঠানের বা শ্রম ঘন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা 1000 জনের অধিক জাতীয় শিল্প নীতি 2016। সেবামূলক শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 30 কোটি টাকার অধিক কিংবা শ্রমিকের সংখ্যা 120 জনের অধিক তাকে বৃহৎ আয়তন এন্টারপ্রাইজ বলে জাতীয় শিল্প নীতি 2016। সর্বশেষ যেটা আসছে সেটা হলো যে কাম্য উৎপাদন মাত্রা হলো যে উৎপাদনের এমন একটা স্তর যেখানে সর্বনিম্ন ব্যয় সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদিত হয়। এই স্তরে সর্বোচ্চ মিতব্যয়ীর সঙ্গে পণ্য উৎপাদনের প্রচেষ্টা চালানো হয়। এক্ষেত্রে যন্ত্রপাতি উৎপাদন উপকরণ এবং পরিচালনা দক্ষতা সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা হয়। এতে প্রতি একক গড় উৎপাদন ব্যয় কমিয়ে কাম্য উৎপাদন করা সম্ভব। মূল কথা হলো যে কাম্য উৎপাদন মাত্রা যেটা হলো যে উৎপাদন খরচ কমবে এবং সর্বোচ্চ উৎপাদন বাড়বে, সেটাকে আমরা কাম্য উৎপাদন মাত্রা বলে। তাহলে কাম্য উৎপাদন মাত্রা হলো যে উৎপাদনের এমন একটা স্তর যেখানে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদিত হয়। যে স্তরে সর্বনিম্ন ব্যয় হবে প্লাস আমার সর্বোচ্চ উৎপাদন হবে সেটাই, সেই স্তরকেই আমরা কাম্য উৎপাদন বলব। তাহলে মূল আলোচনা করলাম যে আমরা আজকে উৎপাদনের মাত্রা বলতে উৎপাদনের বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে যে পরিমাণ পণ্য উৎপাদন করা হয় তাকে উৎপাদনের মাত্রা বলে। উৎপাদনের মাত্রার যে বিষয়গুলো আছে সেটা হলো যে উৎপাদনের মাত্রা হলো উৎপাদনের পরিমাণ। উৎপাদন উপকরণ বৃদ্ধি পেলে উৎপাদনের মাত্রা বৃদ্ধি পায়, এর মাধ্যমে ব্যবসা সম্প্রসারিত হয়, এটি ক্ষুদ্র মাঝারি বৃহৎ আয়তন হইতে পারে। এরপরে আলোচনা করলাম যে উৎপাদনের মাত্রা ধরন বা প্রকারভেদ। উৎপাদনের মাত্রা বা ধরন বা প্রকারভেদকে মূলত 4 ভাগে ভাগ করছে। একটা হলো যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি বৃহৎ আয়তন ও কাম্য। অতি ক্ষুদ্র যেটা শিল্পের ক্ষেত্রে যেটা বলে, এখানে অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ যেটা শিল্প বলে, কোনো প্রতিষ্ঠানের জমি এবং কারখানার ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকা কিংবা শ্রমিক সংখ্যা 16 থেকে 30 জন তার চেয়ে কম তাকে অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ বা শিল্প বলে। আর সেবার ক্ষেত্রে প্রতিষ্ঠানের জমি ও কারখানার ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 লক্ষ টাকার নিচে কিংবা শ্রমিকের সংখ্যা 15 জন তাকে অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ বলে, যেটা 2016 সালের শিল্প নীতি অনুযায়ী। আর ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ এটাকে শিল্পের ক্ষেত্রে যেটা বলছে সেটা হলো যে ম্যানুফ্যাকচারিং শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের জমি এবং দালান কোটা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা কিংবা শ্রমিকের সংখ্যা 31 থেকে 120 জন তাকে ক্ষুদ্র এন্টারপ্রাইজ শিল্প বলে। সেবার শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা কিংবা শ্রমিক সংখ্যা 16 জন থেকে 50 জন তাকে ক্ষুদ্র এন্টারপ্রাইজ বলে জাতীয় শিল্প নীতি 2016 সাল অনুযায়ী। মাঝারি এন্টারপ্রাইজ ম্যানুফ্যাকচারিং শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের জমি কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 15 কোটি টাকা থেকে 50 কোটি টাকা শ্রমিক সংখ্যা 100
একুশ থেকে 300 জন তাকে মাঝারি এন্টারপ্রাইজ শিল্প বলে। তবে তৈরি পোশাক প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা সর্বোচ্চ 1000 জন হতে পারে, যেটা জাতীয় শিল্পনীতি 2016 সাল অনুযায়ী। সেবা শিল্পের ক্ষেত্রে প্রতিষ্ঠানের জমি কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 2 কোটি টাকা থেকে 30 কোটি টাকা কিংবা শ্রমিকের সংখ্যা 51 জন থেকে 120 জন তাকে মাঝারি এন্টারপ্রাইজ বা শিল্প জাতীয় শিল্পনীতি 2016 সাল অনুযায়ী। ব্যয়াদী এন্টারপ্রাইজ ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হলো ম্যানুফ্যাকচারিং শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 কোটি টাকা অধিক কিংবা শ্রমিকের সংখ্যা 300 জনের অধিক তাকে ব্যয়াদী শিল্প এন্টারপ্রাইজ বলে। তবে তৈরি পোশাকের ক্ষেত্রে শ্রমিক সংখ্যা 1000 জন অধিক জাতীয় শিল্পনীতি 2016। আর সেবামূলক প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় 30 কোটি টাকার অধিক কিংবা শ্রমিকের সংখ্যা 120 জনের অধিক তাকে ব্যয়াদী শিল্প এন্টারপ্রাইজ বলে। কাম্য উৎপাদন মাত্রা যেটা লাস্ট সর্বশেষ যে স্তর বা প্রকারভেদ, কাম্য উৎপাদন মাত্রা হলো যে উৎপাদনে এমন একটা স্তর যেখানে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ উৎপাদন হবে, তখন সেটাকে আমরা কাম্য উৎপাদন মাত্রা বলবো। এটা ছিল আজকে আমাদের আলোচনা বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।